চলছে। তাহলে এখান থেকে লোড দিয়ে দিয়েছি সুপার অ্যাডমিন মডেলের এই অবজেক্টটা আমরা এখন ইউজ করতে পারবো সুপার অ্যাডমিন কন্ট্রোলারের কোনো যে কোনো ফাংশন থেকে। সো আমি এভাবে লিখতে পারি দিস সুপার অ্যাডমিন মডেল সেভ ক্যাটাগরি ইনফো, এবং যার ভেতরে আমি ডাটা নামে একটা অ্যারে পাস করে দিচ্ছেন। ডাটা অ্যারের ভেতরে কি এগুলো আছে না, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। সো সেভ ক্যাটাগরি ইনফো ফাংশন দিয়ে আমি যখন ফাংশনটা ডিফাইন করব সুপার অ্যাডমিন মডেলের মধ্যে, অবশ্যই এটা একটা পাবলিক ফাংশন হবে সুপার অ্যাডমিন মডেল ডাটা অ্যারে, সিম্পল একটা লাইন অফ কোডের মাধ্যমে আমি ডেটাবেজে ডাটা ইনসার্ট করে দিতে পারি। ডিএস ডিবি ইনসার্ট, ইনসার্ট একটা বিল্ট ইন ফাংশন ডেটাবেস ক্লাসের, এটাকে আমি অ্যাক্টিভ রেকর্ডস বলছি। প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু দিতে হয়, টেবিলের নাম টিবিএল ক্যাটাগরি আর যে অ্যারেটা আপনি পাস করেছেন ঠিক সেই নামটা, তাহলে আমার ডাটাটা সরাসরি ইনসার্ট হয়ে যাবে। ওকে, সো এবার একটু দেখি আমার যে অবস্থাটা এসেছে এই পর্যন্ত আসলে, আমি ফর্মে থেকে যখন ডাটা দিব ডেটাবেস টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট হয়ে যাবে এবং ইনসার্ট হয়ে একটা সাদা পেজ দেখাবে, কারণ এর নিচে আমি আর কিছুই করি নাই। একটা সাদা পেজ দেখাবে। সো ফর্মে যদি আমি কোনো ডাটা দেই এবং সেই অনুযায়ী ডাটাটা সেভ করার চেষ্টা করি, বাংলা ক্যাটাগরি সেভ করার চেষ্টা করছি, কপি করে নিয়ে আসি না কেন, হয়ে গেল আমার কার্সারটা হারিয়ে গেল। কার্সার দেখা যাচ্ছে না কেন, যেটা হচ্ছিল যে আমি ডাটা সেভ করতে চাচ্ছিলাম তাই না, দিয়েছি পাবলিশ বলেছি সেভ চেঞ্জ বলছি, সাদা পেজ আসছে কোনো এরর আসে নাই, সেক্ষেত্রে আমি একটু চেক করতে পারি যে আমার ক্যাটাগরি টেবিলে ডাটা আসছে কিনা। ক্যাটাগরি টেবিলে ডাটা আসছে তাই না, আমার পাবলিকেশন স্ট্যাটাস কি পাবলিশ দিয়েছিলাম তার মানে ওয়ান, ক্যাটাগরি ডেসক্রিপশনটা ডটেড দিয়েছিলাম আর খেলা লিখেছিলাম তাই না, ক্যাটাগরি নেমটা খেলা লিখেছিলাম। আচ্ছা যাই হোক, আমার ক্যাটাগরিটা সেভ হয়েছে বাট আমার এখানে সে একটা হোয়াইট পেজ শো করছে, যেটা হওয়া উচিত ছিল যে এই পেজটাই ব্যাক করবে এবং এখানে মেসেজ দেখাবে যে ইওর ক্যাটাগরি ইনফরমেশন সেভ সাকসেসফুলি। রিডিরেক্ট করতে হবে, রিডিরেক্ট করার আগে সেশনে মেসেজ সেট করে দিতে হবে তাই না, আমরা কী মেসেজ ডিসপ্লে করব সেটা কিন্তু সেশনে সেট করে দিতে হবে। সো একটা অ্যারে এস ডাটা
কি হলো, হাসছে কেন সবাই? সেট দিস সেশন সেট ইউজার ডেটা, এর মধ্যে এস ডট, তাহলে এটা সেশনে সেট হয়ে গেল। এরপর আমরা ফেরত যাব কোথায়? আবার ক্যাটাগরিটাতে রিডিরেক্ট করব কোথায়? এই যে অ্যাড ব্লক ক্যাটাগরি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অফিসে আছি। আচ্ছা এবার একটু চেক করি যে সেশনে ডাটা সেট হয়েছে। এবার আমরা কি করব, রিডিরেক্ট করব কোন ফাংশনটাতে? অ্যাড ব্লক ক্যাটাগরিতে। সো এই কোথায় লিখছি, কন্ট্রোলারের নাম কি? সুপার অ্যাডমিন। ফাংশনের নাম কি? অ্যাড ব্লক। তাহলে এবার এই মেসেজটা আমরা কোথায় দেখাতে পারবো? মেসেজটা দেখানোর জন্য আমরা ভিউতে যাচ্ছি। অ্যাড ক্যাটাগরি যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে অ্যাড ক্যাটাগরি যে ডিভটা আছে সেই ডিভের নিচে আইকন বক্স আছে। আইকন বক্সের নিচে এখানে আমি যদি একটা হেডার 3 তৈরি করি,
is g equal this session user data index টার নাম কি মেসেজ, তারপরে ইফ দিয়ে ইসেট, ইসেট এখানে করারই দরকার নেই, মেসেজ ইকো করব ডলার এমএসজি, তারপরে দিস সেশন আনসেট ইউজার ডেটা ইন্ডেক্সের মধ্যে মেসেজ, ঠিক আছে। নাও এবার চেক করে দেখি, দেখেন কোনো একটা ক্যাটাগরি আমি কপি করে নিয়ে যাচ্ছি, এবার মেসেজটা দেয় কিনা একটু দেখি, বিজ্ঞান প্রযুক্তি এটা আমি পাবলিশটি রাখছি, সেভ চেঞ্জ করছি, বলেছে না সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি সেভ হয়েছে এবং আমাকে মেসেজও দেখিয়েছে। আমরা যদি ডেটাবেসে দেখি ক্যাটাগরি টেবিলে আমাদের ক্যাটাগরিটা চলে আসে, বুঝা যাচ্ছে? সো আমাদের ডেটাবেসে ক্যাটাগরিটা সেভ হলো, এখন আমাদের যেটা করতে হবে ম্যানেজ, আমাদের ডাটা গ্রিডের মধ্যে ওই ক্যাটাগরিটা ডিসপ্লে করাতে হবে। আমাদের যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটের মধ্যে ডাটা গ্রিড আছে, রাইট? এবং ডাটা গ্রিডটার স্যাম্পল হিসেবে নিয়ে আমরা লুপ চালিয়ে ডাটা গ্রিডে ডাটা ডিসপ্লে করিয়ে দেবো। আমি কয়েকটা ক্যাটাগরি আর একটু অ্যাড করে নিই, আচ্ছা আমার ডেটাবেজে চারটা ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে, এর মধ্যে একটা আনপাবলিশ আর বাকিগুলো পাবলিশ। এখন আমি অ্যাকচুয়ালি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে টেমপ্লেটটা আছে ম্যাট্রো ড্যাশবোর্ড, এই টেমপ্লেটের মধ্যেই টেবিল গ্রিড করা আছে, জানি না এটাই করানো হয়েছিল কিনা, এটাই করানো হয়েছিল তাই না? সো এখানে কয়েকটা টেমপ্লেট আছে, বাট আমি উপরেরটা ইউজ করব আর কি, এই অংশটুকু, এই অংশটুকু আমরা ইউজ করব। সো আগে ম্যানেজ ক্যাটাগরি নামে একটা লিংক তৈরি করি, আমার টার্গেট হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি নামে আমি একটা লিংক তৈরি করব, এখানে যেটা ক্লিক করলে আমার এই টেবুলার ডাটাটা মানে ডামি ডাটাটা আসবে, তারপর রিয়েল ডাটাটা ডেটাবেস থেকে তুলে লুপ চালিয়ে এখানে প্রিন্ট করে দেব, ঠিক আছে?
টার্গেটটা কি, এটাকে আমরা নিয়ে জাস্ট ডামি ডাটা হিসেবে ডিসপ্লে করাবো, তারপরে ডেটাবেজের ডাটা দিয়ে এই ডামি ডাটাকে ফেলে দিয়ে ডেটাবেজের ডাটা এখানে ডিসপ্লে করাবো, ঠিক আছে? আচ্ছা, সো এই ডাটাগুলো যদি আমি কাট করে নিতে চাই টেবিলের থেকে, তোমার ফর্মের ভেতরে কি কি আছে মেট্রোতে, ইউজার নেম, দেখেন এই যে বক্স বক্স কন্টেন্ট নামে একটা ক্লাস আছে, আমি যদি বক্স কন্টেন্টের এই অংশটা দেখেন, বক্স কন্টেন্ট আমার পুরোটাই দরকার, কিন্তু বক্স কন্টেন্ট পুরোটাই দরকার, সো এই মাইনাস সাইনের উপর ক্লিক করলাম, এটাকেই আমি কপি করলাম, এই অংশটুকুকেই কপি করলাম, ঠিক আছে? এটাকে কপি করে নতুন একটা পেজ আমি তৈরি করে নিব আমাদের অ্যাডমিনের মধ্যে, ওই পেজটা হচ্ছে পিএসপি ফাইল, ফাইলটাকে নাম বলছি ম্যানেজ ক্যাটাগরি, তারপর এখানে পেস্ট করে দিলাম, তার মানে ওই নোটপ্যাড এটা পারে নাই কপি করতে, এর ভেতরের কন্টেন্টগুলো সে কপি করতে পারে নাই, নেটবিনস পারে। এর কোডগুলো পুরোটাই নিচ্ছি, কোনটা রাখবো সেটা দেখেন আমি কিভাবে ম্যানেজ করছি, কত ছিল 300, তাই না? 394, এই অংশটুকু, এই যে 600 কত লাইন, 42 লাইন, এই অংশটুকুই কপি করছি, বাকিটাকে সব রিমুভ করে দিলাম, ওই অংশটুকুকে এখানে পেস্ট করে দিলাম, খেয়াল করেছেন? ওই পুরো অংশটাই কিন্তু আমার কাছে চলে আসে, এখন এটাকে সিলেক্ট করে সোর্স থেকে ফরম্যাট দিয়ে নিলাম, আমার ডাটাগুলো চলে আসলো। এখন এই পেজটাকে আমি ফার্স্টে লোড করাবো, এই অংশটুকুকে আমি ফার্স্টে লোড করাবো। সো এর জন্য আমার মাস্টার কোথায়, অ্যাডমিন মাস্টার, অ্যাডমিন মাস্টারে গিয়ে একটা মেনু লিংক তৈরি করতে হবে, এটাকে আমরা কি বলবো, ম্যানেজ ক্যাটাগরি, ফাংশনটার নাম কি, ম্যানেজ ক্যাটাগরি। সুপার অ্যাডমিনে গিয়ে আমরা একটা ফাংশন তৈরি করছি, পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি, এখান থেকে একটা পেজকে লোড করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে, সিম্পল, আমরা একটা পেজকে লোড করার জন্য যা যা দরকার,
আমাদের পেস্টার নাম কি দিয়েছিলাম? ম্যানেজ ক্যাটাগরি। সবাই খেয়াল করেন আমরা কি করছি, ম্যানেজ ক্যাটাগরি পেজটাকে লোড করে দিতে চাচ্ছি, যেটা অ্যাডমিন মেন কন্টেন্টের মধ্যে চলে যাবে। সো আমি ম্যানেজ ক্যাটাগরি লিঙ্কে যখন হিট করব, এই যে ম্যানেজ ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করলাম, আমার একটা ডামি পেজ চলে আসে উইথ পেজিনেশন, এটা মেট্রোতেই আছে। উইথ সার্চ, এখানে কিন্তু সার্চও করা যাবে, রেকর্ড আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, এক পেজে কতগুলো করে দেখতে চাচ্ছেন, অ্যাজেক্স জেকুয়েরি দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করা আছে বিষয়গুলো। ইভেন এখান থেকে সার্চও করা যাবে। ঠিক আছে, নামগুলো যে অ্যাক্টিভগুলো সব চলে আসে, তাই না? সার্চও করা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো সার্চিংও অ্যাজেক্স দিয়ে করা আছে। সো আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা এই ডামি ডাটাগুলো ফার্স্টে ফেলে দিব, তারপর রিয়েল ডাটাগুলো ডেটাবেস থেকে নিয়ে নিব। আচ্ছা, ডামি ডাটাগুলো ফেলে একটা রেকর্ড রেখে দিব শুধু। সো ম্যানেজ ক্যাটাগরিতে আমি, এটা তো বোঝা যাচ্ছে যে আমি জাস্ট কাট করে নিয়ে আসলাম ওই টেবুলের অংশটুকু এবং একটা পেজকে লোড করলাম। এখন এই ম্যানেজ ক্যাটাগরির ভেতরে যাব এবং এগুলো সবই ঠিক থাকবে। আমার এখানে ডিসপ্লে করবে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, দুইটা টিডি, আচ্ছা আর থাকবে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। অ্যাকশন, তার মানে এখানে কয়টা টিডি? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তাহলে এখানে কয়টা টিডি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। টিডি অফ করে দিলাম, একটা টিডিকে রেখে বাকি সকল টিডিকে আমি, মানে টিআর কে সকল সবগুলো রো কে আমি রিমুভ করে দিব। সবগুলো রো আমি রিমুভ করে দিলাম। আমার থাকলো কি? একটা মাত্র রো। খেয়াল করেছেন আমার আছে কি? একটা মাত্র রো না, টেবিল বডির মধ্যে একটা রো আছে আর টেবিলের হেডারের মধ্যে একটা রো আছে, রাইট? সো এবার একটু চেক করি, একটা স্যাম্পল ডাটা, রাইট? সো এই ডাটাগুলো এখন আমাদের ডেটাবেস থেকে আসবে, সব কিছুই ঠিক থাকবে। আমার ডেটাবেস থেকে এই রেকর্ডের ডাটাগুলো আসতে থাকবে। এখন এই কাজটা আমরা করার চেষ্টা করব। সো এখন চেক করি, সুপার অ্যাডমিনে যাই। সুপার অ্যাডমিনে গিয়ে আমাদের যেটা করতে হবে, যে ডেটাবেসে যতগুলো ক্যাটাগরি সেভ করা আছে সবগুলো ক্যাটাগরি আমরা তুলে নিয়ে আসব। ডেটাবেসে যতগুলো ক্যাটাগরি সেভ করা আছে সবগুলো ক্যাটাগরি তুলে এনে আমরা একটা অ্যারেতে রাখবো। আমরা যখন ওই ইউজার আইডি পাসওয়ার্ড চেক করেছিলাম, তখন কি ডাটাগুলো একটা অ্যারেতে রেখেছিলাম না, মনে আছে? হ্যাঁ, একটা অ্যারেতে রেখেছিলাম। আচ্ছা, আমি যেটা করছি যে ডাটা নামে একটা অ্যারের একটা ইন্ডেক্স যার নাম বলছি রেজাল্ট, এর মধ্যে ডাটাগুলো নিয়ে আসব। দিস সুপার অ্যাডমিন মডেল, ওই মডেলের একটা ফাংশনকে সিলেক্ট, মানে কল করব, সিলেক্ট অল ক্যাটাগরি। ঠিক আছে, আমি সকল ক্যাটাগরিগুলোকে তুলে আনতে চাচ্ছি। সো এই ফাংশনটা লিখছি, সিলেক্ট অল ক্যাটাগরি। সুপার অ্যাডমিন মডেলে গিয়ে আমি একটা ফাংশন লিখছি, পাবলিক ফাংশন সিলেক্ট অল ক্যাটাগরি। তো সিলেক্ট করার জন্য তো একটা কোয়েরি সিনট্যাক্স আছে, কি নাম সেটা? দিস ডিবি
সিলেক্ট স্টার, ফ্রম কি হবে টিভিএল ক্যাটাগরি, হয়ার আছে হয়ার নেই, কোয়েরি রেজাল্ট ইকুয়াল ডিস ডিবি গেট, ডেটাবেস থেকে কোয়েরি গেট করা হলো, তারপরে রেজাল্ট ইকুয়াল কোয়েরি রেজাল্ট অ্যারো, কি রিটার্ন করবে, একটারও রিটার্ন করবে নাকি একাধিকরও রিটার্ন করবে, একটারও রিটার্ন করলে আমরা লিখতাম দিস রো, আর একাধিক রো রিটার্ন করবে এই কারণে আমরা লিখব রেজাল্ট, দুইটা ফাংশন, একটারও রিটার্ন হলে রো আর একাধিক রো রিটার্ন হলে রেজাল্ট, কোয়েরি রেজাল্টটা, এই যে কোয়েরি রেজাল্টটা সেটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তো ফাইনালি রিটার্ন করব কি আমাদের রেজাল্ট, এই রেজাল্টটা যখন রিটার্ন হবে, এই রেজাল্টটা যখন রিটার্ন হবে তখন সুপার অ্যাডমিনে গিয়ে এই রেজাল্ট অ্যারার ইন্ডেক্সের মধ্যে আমার ডাটাটা পাওয়া যাবে, তার মানে ডাটা রেজাল্টের মধ্যে আমার এই পুরো টু ডি অ্যারেটা আছে। এখন আমি যদি বলি যে এই ডাটা অ্যারেটা আমি এখান থেকে পাস করে দিব, না সিলেক্ট না করলে গেট কি পাঠাবে আমাকে, তাকে তো আমি বললাম যে এটা সিলেক্ট করো এই টেবিল থেকে তারপরে গেট বললাম, টেবিলের নাম বললে হতো তখন সব দিয়ে দিত, গেটের মধ্যে টেবিলের নামটা দিয়ে দিলে ওই টেবিলের সব ডেটা সে আমাকে দিয়ে দিত, হ্যাঁ ওটাও করা যেত। আচ্ছা এখন আমি আরো ভেঙে করছি যাতে বোঝাটা সহজ হয়। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা নর্মালি এই ডাটা অ্যারেটা কেন পাস করি, ডাটা অ্যারের ভেতরে যা থাকে পেজের ভেতরে গিয়ে সেটা ওপেন হয়ে যায়, এখন এটা যদি একটা ইন্ডেক্স থাকে মাস্টার পেজে গিয়ে সেটা ইন্ডেক্স আকারে ভেরিয়েবল আকারে ওপেন হবে, আর এটা যদি একটা অ্যারে থাকে তাহলে এই পেজের মধ্যে গিয়ে এই রেজাল্টটা কি টু ডি অ্যারে আকারে ওপেন হবে, তাই না? সে আমি টু ডি অ্যারেকে একটা ডাটা অ্যারের মধ্যে পাস করে দিয়েছি, তার মানে টু ডি অ্যারের একটা কন্টেন্টকে আমি ডাটা অ্যারের আমার একটা ইন্ডেক্সের মধ্যে পাস করেছি। সো এখন যদি আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে একটু যদি দেখাই, যদি রেজাল্টটাকে নিয়ে আসি, আমার ডাটার ইন্ডেক্সটার নাম কি রেজাল্ট, অথবা রেজাল্ট না বলে আমি এটাকে বলি অল ক্যাটাগরি, এই ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এটা হবে কি আমার অল ক্যাটাগরি। সো এবার চেক করি, কি জিনিস খেয়াল করেন তো, জিরোতম ইন্ডেক্সে চলে আসে একটা রো, তারপরে ওয়ানে আরেকটা রো, টুতে আরেকটা রো, থ্রিতে আরেকটা রো, মানে চারটা রো ছিল, চারটা রো টু ডি অ্যারে আকারে, টু ডি না, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, তারপরে এগুলো হচ্ছে তার সাব ইন্ডেক্স, সাব ইন্ডেক্সগুলো কি সেম না, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, অলওয়েজ ইন্ডেক্সগুলো কি সেম, আমরা নর্মালি কী লিখি জিরো জিরো, জিরো ওয়ান, জিরো টু, জিরো থ্রি, তাই না? আমি যদি বলি ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, মানে ওয়ান টু থ্রি আমার লাস্টে যেটা কলাম সেটা ঠিকই থাকছে অলওয়েজ, কাউন্টারটা বাড়ছে কি রো এর কাউন্টারটা, রাইট? সো এই টু ডি অ্যারেটাকে আমরা ফরেস্ট লুপ দিয়ে সুন্দর করে ভেঙে ডিসপ্লে করে দিতে পারি। আমার এখানে যদি বলি যে এখন যে আমার ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, এই রোটা এইখান থেকে পিএসপি ফর ইচ ফরিচের আমাদের অ্যারেটা কি হবে ডলার অল অ্যাজ ডলার ভি
ভি ক্যাটাগরি, ঠিক আছে, অল ক্যাটাগরি ডলার ভি ক্যাটাগরি। সো এখন একটা একটা করে কি চলে আসে এর ভিতরে, একটা একটা করে রো চলে আসে না? সো ভি ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস আছে। সো আমি কি কি চাচ্ছি, আইডি চাচ্ছি আর নেম চাচ্ছি, আইডি নেম আর পাবলিকেশন স্ট্যাটাস। হ্যালো, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ বলেন বলেন বলেন, আপনার ইমেল অ্যাড্রেসটা একটু বলেন তো। তারিকুল ইসলাম, ডিবিবিএল পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন পাঠিয়েছেন নভেম্বর 14। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ দেখে আপনাকে জানাবো। ও ওকে, ঠিক আছে, ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন তাহলে লুপের মধ্যে আমরা যদি এটাকে নিতে চাই কিভাবে নিব, পিএসপি ইকো ভি ক্যাটাগরি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট সাইন। আমরা আগে কি লিখতাম, থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশন, ওটাকে বলা হতো অ্যারে সাইন। আর এটাকে আমরা কি বলছি কি, ভি ক্যাটাগরি অ্যারো অবজেক্ট সাইন। অবজেক্ট কেন লিখছি একটু খেয়াল করেন, এসটিডি ক্লাস অবজেক্ট। ওকে আচ্ছা, অবজেক্ট সাইন ক্যাটাগরি আইডি, একইভাবে নেম, একইভাবে পাবলিকেশন স্ট্যাটাস, আর বাকিগুলো তো অ্যাকশন আইকন, তাই না? এই আইকনগুলো আমরা পরবর্তীতে ঠিক করব, বাট পাবলিকেশন স্ট্যাটাস এখন একটু চেক করি। ক্যাটাগরি নামগুলো সব চলে আসে, আইডিগুলো চলে আসে, পাবলিকেশন স্ট্যাটাস যাদের যাদের ওয়ান ছিল ওয়ান আসে, যাদের জিরো জিরো আসে, তাই না? এগুলো আমরা চেক করব, বাট এই ডাটাগুলো তো এখান থেকে আসছে, এটা তো বোঝা যাচ্ছে যে আমরা ডেটাবেসের ডাটা তুলে আনতে পারছি। আমি যদি মানে একটা ক্যাটাগরি অ্যাড করি, নতুন একটা ক্যাটাগরি এখানে অ্যাড করছি এবং এটাকে আমি পাবলিশ করছি, সেভ করছি, ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, আমার ওই ক্যাটাগরিটা এখানে ডিসপ্লে করছে, তাই না? আমি যত ক্যাটাগরি এখানে অ্যাড করি না কেন, সেখানে এটাকে ডিসপ্লে করতে থাকবে। নাইস, এখন এটাকে আমরা যদি ওয়ান থাকে তাহলে বলবো পাবলিশড, আর যদি জিরো থাকে তখন বলবো আনপাবলিশড।
রেজিস্ট্রেশন স্ট্যাটাস যদি ইকুয়াল ইকুয়াল 1 হয়, পাবলিশড, এলস ইকো দিব কি? আনপাবলিশড। সো আমি কন্ডিশন হিসেবে নিয়ে নিলাম যে পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 হয় তাহলে লিখা দেখাবে পাবলিশড, আদারওয়াইজ দেখাবে আনপাবলিশড। এখানে শো করছে না পাবলিশড আর আনপাবলিশড ডিসপ্লে করছে। ওটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন এখনো আসে নাই। যদি সেটাকে একটু কালারফুল করতে চায়, এ তো বোঝা গেল ইফ শুরু হয়েছে, ইফ শেষ হয়েছে, এলস শুরু হয়েছে, এলস শেষ হয়েছে। লেভেল ডেঞ্জার, পাবলিশ সাকসেস দেখাবে আর আনপাবলিশ রেড দেখাবে। এটা আনপাবলিশড, হ্যাঁ অবস্থায় আছে। আর এগুলো কি অবস্থায় আছে? পাবলিশড অবস্থায় আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা তো ডিসপ্লে করলো কোথায়? এখানে এসে। বাট সিমিলার ডিসপ্লে করার কাজটা যদি আমরা এখানে করতে চাই, সেভ হয়ে যাচ্ছে, কারণ আমরা এখনো ভ্যালিডেশন দেই নাই। হ্যাঁ বাটন হিট করলে তো, বাটন হিট করলে ইসেটে তো বাটন পেয়েই যাবে। ইসেটে তো আমরা তো বাটন প্রেস হিট করছি, হিট করে তো ব্ল্যাঙ্ক ডাটা চলে যাচ্ছে। ওটা আমরা থামাবো, ওটা ভ্যালিডেশন দিব জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, তাহলে আপনাকে ওই সার্ভার এন্ড থেকে একটা ভ্যালিডেশন দিয়ে দিতে হবে। আমরা চেক করবো যে কোনো ইনপুট বক্সে ভ্যালু আছে কিনা, যে কোনো একটা মিস করলেই আমি ওইটা ধরে আমি মেসেজ দিয়ে দিব সেশনের মধ্যে রেখে দেবো, তোমার এই ডাটা নেই, এই জন্য আমি ডাটা সেভ করতে পারি নাই। তা দেখবো, আমরা এখনো করি নাই ভ্যালিডেশন। এটাকে নর্মালি আমরা ভ্যালিডেশন বলি, ভ্যালিডেশন এখনো হয় নাই। হ্যাঁ ফরিজ ওপেন করেছি, ম্যান্ডেটরি না, না এই যে ফরেস্টটা, এই যে লাস্টে এসে কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি, এটা দিয়ে ইন ফরেস্ট দেওয়ার দরকার নেই, এটা ব্র্যাকেট কার্লি দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। পিএসপি ক্লোজ, হ্যাঁ পিএসপি ক্লোজের সাথে সাথে তো আমি যে ব্র্যাকেট দিয়েছি না, ব্র্যাকেট ক্লোজ, ওপেনিং আর ক্লোজিং, এই যে ফরেজ ওপেনিং ব্র্যাকেট আর ফরেজের ক্লোজিং, আর ইন ফরেস্ট লেখাটা ম্যান্ডেটরি না। আচ্ছা দেখেন, আমি এখন পাবলিশ আনপাবলিশ পর্যন্ত আসি। একই জিনিস আমি এখানে বলছি যে এই জায়গাটাতে ডিসপ্লে করবে যেগুলো পাবলিশড, যে ক্যাটাগরিগুলো পাবলিশ সেই ক্যাটাগরিগুলো আমার এই লিস্টে এসে ডিসপ্লে করবে, আর যেগুলো পাবলিশড না সেগুলো ডিসপ্লে করবে না।
বাট অ্যাডমিন প্যানেলে পাবলিশড আনপাবলিশ সবগুলোই ডিসপ্লে করবে, ঠিক আছে? সো এখানে যেরকম আমি ভিউ করালাম, আমার ফ্রন্ট এন্ডেও আমি ওই ডাটাগুলোকে ভিউ করাতে চাচ্ছি। ফ্রন্ট এন্ডের এই কাজটা কন্ট্রোল করছে কে? আমাদের কন্ট্রোলার নেম ওয়েলকাম, এখন অল পাবলিশড ক্যাটাগরি আমাকে তুলে নিয়ে আসতে হবে। এর আগে তুলে নিয়েছিলাম কি অল ক্যাটাগরি, এখন আমি নিচ্ছি কি অল পাবলিশড ক্যাটাগরি। দিস আমি এই কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি ওয়েলকাম। সো কন্ট্রোলার ওয়েলকামের জন্য আমার একটা মডেল দরকার না? সো মডেলে যাচ্ছি, নতুন করে একটা পিএসপি ক্লাস নিচ্ছি, ওয়েলকাম মডেল। এক্সটেন্ড করছে কাকে? সিআই, ঠিক আছে, সিআই মডেলকে। সো ওয়েলকাম কন্ট্রোলার থেকে একটা ফাংশন লিখছি দিস। আচ্ছা, আর এই ওয়েলকাম মডেল যদি আমরা কোথায় রাখি? অটোলোডে রেখে দেই। ওয়েলকাম মডেলটা আমি অটোলোডে রেখে দিলাম, তাহলে আর কোথাও থেকে কি লোড করার প্রয়োজন আছে? নেই। ওয়েলকাম মডেল সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, সিলেক্ট অল একটু খেয়াল করেছেন ফাংশনের নামটা অনেক লম্বা হলেও আমি কিন্তু ওরিড হচ্ছি না, বা ওই লম্বা নামটাই কিন্তু লিখছি যাতে মিনিংফুল হয়। বোঝা যাচ্ছে? আমরা মিনিংফুল ফাংশন নেম লেখার চেষ্টা করব, সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি ইনফো। অ্যাডমিন, সুপার অ্যাডমিন এর ধরনের একটা ফাংশন লিখেছিলাম না? সেম হবে, বাট এখানে কি হবে, শুধু একটা কন্ডিশন বসিয়ে দিব, হোয়ার পাবলিকেশন স্ট্যাটাস কমা ওয়ান। যাদের পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান সেগুলো শুধু উঠবে। আমি বলেছি না সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি, রাইট? এর আগে নিয়েছিলাম কি সিলেক্ট অল ক্যাটাগরি, এর জন্য কোনো কন্ডিশন ছিল না। এখানে কি নিয়েছে? সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। সো পাবলিশড ক্যাটাগরিগুলোই আমার এখানে চলে যাবে ওয়েলকামে। সো অল পাবলিশড ক্যাটাগরিগুলো আমার এখানে আছে। সো মাস্টারের মধ্যে আমাকে যেতে হবে, মাস্টারে গিয়ে আমাদের লুপ চালিয়ে আমার নামগুলো প্রিন্ট করতে হবে। এই যে ব্লক ক্যাটাগরি, ব্লক ক্যাটাগরি এর এই অংশটাকে আমি প্রথমে কি করে নিলাম, রিমুভ করে নিলাম। ওয়েলকাম কন্ট্রোলারে কি করেছি, ইন্ডেক্সটার নাম কি? অল পাবলিশড ক্যাটাগরি। সো মাস্টার পেজে গিয়ে সেটা টুডি আরে হবে না? হ্যাঁ, এখানে তো আমি যদি টু ডি আরে পাবো, একটু চেক করি। এখানে একটা ক্যাটাগরি ডিসপ্লে করছে, রাইট? আচ্ছা, সো ফরেস্ট লুপ চালাই, আমি এটা যদি আমি এই যে নিউ স্কুলে আছি,
না, এটাকে যদি ভেরিয়েবলাইজ করেন, যে পেজে এটা করা আছে সেই পেজের ভিতরে গিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো অল পাবলিশ ক্যাটাগরি অ্যাজ ডলার, ভি ক্যাটাগরি বলছি, এখানে আমার দরকার কি? শুধু ক্যাটাগরি নামটা আপাতত, তাই না? স্পিকো ভি ক্যাটাগরি, ক্যাটাগরি ওখানে যেরকম অ্যাডমিন প্যানেলে সব প্রিন্ট করেছিলাম, আইডি, নেম, পাবলিকেশন স্ট্যাটাস, এখানে শুধু কি প্রিন্ট করছি? নামটা শুধু। আইডিটা আমার পরে লাগবে, আইডিটা পরে আমরা নিয়ে নিব। সো এবার যদি আমরা ফ্রন্ট এন্ডে লোড দিয়ে দেখি, আমার যে ক্যাটাগরিগুলো ছিল খেলা, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক চলে আসে, রাইট? আর অ্যাডমিন প্যানেলে যেটা ছিল আমাদের আনপাবলিশড মতামত, সেটা কিন্তু এখনও আনপাবলিশড অবস্থায় আছে, রাইট? এবং এটা কিন্তু আমার ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করছে না, বোঝা যাচ্ছে? সো আমি কিছুক্ষণের ব্রেক দিচ্ছি, 10 মিনিট মতো। এরপরে যেটা আমরা করা শিখবো, যে এটাকে পাবলিশ আনপাবলিশ করতে শিখবো এখান থেকে, যে আমি ক্লিক করলে এটা আনপাবলিশ হয়ে যাবে, এটা ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, যখন যেটা চেঞ্জ হবে আমার ফ্রন্ট এন্ডে সেই অনুযায়ী ডিসপ্লে হবে। ধরুন এডিটিং এর কাজ শিখবো আমরা, এর পর্যন্ত শিখেছি কি? ইনসার্ট, এরপরে শিখলাম কি? সিলেক্ট, এরপর আমরা শিখবো কি? এডিট, ঠিক আছে? একটা ফিল্ডে ডাটা কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখবো কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, এবার আমরা এই অংশটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এখন প্রথমে এই আইকনগুলো কোনটা কি কাজে লাগাবো সেটা নিয়ে কাজ করছি। যদি এখানে পাবলিশ থাকে তাহলে এখানে যে আইকনটা আসবে সেটা আনপাবলিশডের, আর যেহেতু এটা আনপাবলিশড আছে এখানে আইকন আসবে পাবলিশডের, ঠিক আছে? তো সেই কাজটা করারই চেষ্টা করব এখন। ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, ওয়াইড জুম ইন, থাম্বস ডাউন, রেড আসছে, বাট আইকন না আসার কারণ সরাসরি এরোটা হবে না। কই এরোটা কাজ করে না তো? অ্যারো ডাউনটা হয়েছে, তাই না? এটা হোয়াইট, অ্যারো ডাউন হয়েছে, অ্যারো আপটাও লাগবে। অ্যাকচুয়ালি অ্যারো আপ আর অ্যারো ডাউন কখন হবে একটা জিনিস খেয়াল করেন, পাবলিশড হলে আনপাবলিশড হবে, তাই না? আর যদি আনপাবলিশড থাকে দেন পাবলিশড হবে। পাবলিশ মানে ডাউন হবে, তাই না? পাবলিশড হলে ডাউন হবে, এবং ডাউনে এটা সাকসেস না দিয়ে
ডেঞ্জার দিচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে? আর এবার আসি এলস, একজন আসছে, বসো। সাকসেস, এরো কি হবে? আপ, তার মানে আমি এটাতে ক্লিক করলে সে পাবলিশ হয়ে যাবে, আর এগুলোতে ক্লিক করলে সে আনপাবলিশ হয়ে যাবে। আইকন গুলো আমার রেডি। তাহলে বুটস্ট্র্যাপের যে ছোটখাটো টেকনিক্স, সেগুলো আমরা ইফ এলস দিয়ে ঠিক করে নিলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে যে টাইটেল দিয়ে দেই, কার্সার নিলে যেন বোঝা যায়। টাইটেলটা হচ্ছে আনপাবলিশড, পাবলিশড। ধরেন কার্সরটা নিচ্ছি, আনপাবলিশ দেখাচ্ছে, তার মানে আমি এটাকে আনপাবলিশ করতে চাচ্ছি, আর এখানে কার্সর ধরলে সে দেখাচ্ছে পাবলিশ, আমি পাবলিশ করতে চাচ্ছি। নাইস, এখন আমাকে অ্যাকশন এক্সিকিউট করতে হবে। যে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই ক্যাটাগরির আইডি সহ আমাকে ডেটাবেজে যেতে হবে, এবং তার পাবলিকেশন স্ট্যাটাসটা 1 আছে, আমাকে 0 করে দিতে হবে। আইডি নিয়ে যেতে হবে না, আইডি নিয়ে ডেটাবেসে গিয়ে তার স্ট্যাটাস 1 এর জায়গায় কি হয়ে যাবে, 0, স্ট্রেট। তারপরে আমার সবকিছু ঠিকঠাক কাজ করবে। তো আনপাবলিশ এর জন্য ফার্স্টে কাজ করি। আগে আমি আনপাবলিশ করতে চাচ্ছি, কন্ট্রোলারের নামটা কি, সুপার অ্যাডমিন, আনপাবলিশড ক্যাটাগরি, বাই আইডি। আমি আইডি ধরে তার ক্যাটাগরিকে আনপাবলিশ করবো। কারণ আইডিটা আমি কোথায় পাবো? আইডিটাই যে ভি ক্যাটাগরির মধ্যে আছে না, আছে ভি ক্যাটাগরির মধ্যে তো সবই আছে, স্টার মারা আছে তো। সো ভি ক্যাটাগরির মধ্যে, তাহলে আজকে আমরা নতুন করে আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে বেজ ইউআরএল এর পর থাকে কি কন্ট্রোলার নেম, কন্ট্রোলারের পরে থাকে হচ্ছে ফাংশন নেম, ফাংশনের নামের পরে থাকবে কি ফাংশনের প্যারামিটার, স্ল্যাশ দিয়ে তার প্যারামিটার। মানে নর্মালি প্যারামিটারগুলো কি ব্র্যাকেটের মধ্যে দেই, বাট ইউআরএল দিয়ে যখন যাবে তখন স্ল্যাশ হিসেবে যাবে। সো এই জায়গায় হবে স্ল্যাশ ইকো ভি ক্যাটাগরি, ক্যাটাগরি, ঠিক আছে, ভি ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি। সো আনপাবলিশড ক্যাটাগরি বাই আইডি, যখন আমি বলছি সুপার অ্যাডমিনে। এবার একটু চেক করেন, এখানে কার্সর ধরলে আইডিটা এখানে দেখা যাচ্ছে না, খেয়াল করেছেন? আইডিটা দেখা যাচ্ছে, লাস্টে ধরি আইডিটা আমার দেখা যাচ্ছে, তার মানে স্ল্যাশের পরে আইডিটা পড়ছে। সো আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমার এখান থেকে ধরতে হবে, আনপাবলিশ ক্যাটাগরি বাই আইডি। সো আমরা কন্ট্রোলারের নাম কি, সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিনে গিয়ে আমরা একটা পাবলিক ফাংশন লিখছি, ম্যানেজ ক্যাটাগরি বাই আইডি। এখানে ক্যাটাগরি আইডি আমরা পাস করেছি না,
ডলার, ক্যাটাগরি আইডি। এই ক্যাটাগরি আইডিটা আমরা একটু এখানে প্রিন্ট করে দেখি। ক্যাটাগরি আইডিটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি আমি আইডি না দেই তাহলে কাকে আমি আনপাবলিশ করব, কোন রোটাকে আপডেট করব, আইডি ছাড়া কি আমি আপডেট করতে পারবো? আমি খেলা ক্যাটাগরিটাকে আনপাবলিশ করতে চাচ্ছি, তার মানে কি তার স্ট্যাটাসটা 1 থেকে 0 তে নিতে চাচ্ছি। তো আমার আইডিটা দরকার না, কোন আইডির এগেনস্ট আমার আনপাবলিশ হবে সে একটু চেক করি। দেখেন আমি আনপাবলিশ বাটনে প্রেস করছি, আমার ইউআরএল কি যাচ্ছে, মানে প্যারামিটার হিসেবে যাচ্ছে কি আইডিটা। আমি যদি 5 নম্বরে ক্লিক করি তাহলে আমার আইডি হিসেবে যাবে কি 5। খেয়াল করেছেন? ওকে গুড। সো এখন আমার এই আইডিটা নিয়ে চলে যেতে হবে কোথায়, সুপার অ্যাডমিন মডেলে। সো দিস সুপার অ্যাডমিন মডেল আনপাবলিশ ক্যাটাগরি বাই ক্যাটাগরি, ফাংশনের নামটা আমি কি লিখেছি, আনপাবলিশ ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। সো এই ফাংশনটা আমাকে ডিফাইন করতে হবে না, সুপার অ্যাডমিন মডেলে গিয়ে আমরা ফাংশনটা ডিফাইন করি, পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, এভাবে লিখতে হয়, দিস ডিবি সেট। সেট করব কাকে, পাবলিকেশন স্ট্যাটাস কি হবে 0 হবে, 1 ছিল না, পাবলিকেশন স্ট্যাটাস 1 আছে, আমি 0 বলছি। দিস ডিবি হোয়ার, কন্ডিশনটা কি যখন ক্যাটাগরি আইডির সঙ্গে ক্যাটাগরি আইডি মিলে যাবে, লাইক 1 এর সাথে 1, 5 এর সাথে 5, ক্যাটাগরি আইডি কমা ডলার ক্যাটাগরি আইডি। তারপরে আমাকে লিখতে হবে কি, দিস ডিবি আপডেট, টেবিলের নাম কি টিবিএল, কোন কোন টেবিলটা আপডেট হবে, ক্যাটাগরি টেবিলটা। সো প্রথমে আমি বলে দিলাম পাবলিকেশন স্ট্যাটাসটা 0 হবে যখন ক্যাটাগরি আইডি মিলে যাবে, কোন টেবিলকে আপডেট করবে, ক্যাটাগরি টেবিলকে। আচ্ছা এখন সুপার অ্যাডমিনের কাজ শেষ, সুপার অ্যাডমিন মডেলের কাজ শেষ, সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে সরাসরি আমি রিডিরেক্ট করব। আমার তো কাজ শেষ, আপডেট করার কাজ শেষ না, এই 0 এর জায়গায় 1 হয়ে গেছে। আমি চলে যাব কোথায়, ম্যানেজ ক্যাটাগরিতে, সুপার অ্যাডমিন স্ল্যাশ ম্যানেজ ক্যাটাগরি, ঠিক আছে। সো সুপার অ্যাডমিন এর ম্যানেজ ক্যাটাগরি, আমি যে পেজে ছিলাম সেই পেজে আবার ফেরত যাচ্ছি। এই পেজটা কি ম্যানেজ ক্যাটাগরির না, দেখেন তো এটা কি ম্যানেজ ক্যাটাগরির না। সো আমি এখান থেকে যাচ্ছি কোথায়, আনপাবলিশ ফাংশনে, তারপরে আনপাবলিশ করার পর আবার ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত আসছি। সো চেক করি, যদি হয়ে থাকে তাহলে এটা এখানে স্ট্যাটাস অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করবেন যে যদি আমি এটা ঠিক মতো ক্লিক করতে পারি বা কাজ করাতে পারি, হিট হয়েছে, আনপাবলিশ হয়ে গেছে এবং এটির স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে গেছে। ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি আমার খেলাটা চলে গেছে, বিষয়টা বোঝা যাচ্ছে। যেহেতু আনপাবলিশ এটা আসার কথা না, কারণ ডেটাবেজে আমার ফিল্ডের ভ্যালুটা আপডেট হয়ে গেছে। একই কাজ করতে হবে, এবার 0 জায়গায় আমি 1 করে দিতে হবে, যেগুলো আনপাবলিশ সেগুলো পাবলিশ করে দিতে হবে। একটু খেয়াল করেন তো আমার অ্যাডমিন প্যানেলটা ঠিকঠাক মতো চেঞ্জ হচ্ছে কি না, কারণ এটা গ্রিন হয়ে গেছে, কিছুক্ষণ আগে রেড ছিল এখন কি হয়ে গেছে গ্রিন। আর যেগুলো রেড পাবলিশড আছে সেগুলোকে আমি আনপাবলিশ করতে পারি, বিষয়টা বোঝা যাচ্ছে। তো সেম কাজ আমাকে করতে হবে কি পাবলিশের জন্য। সো চেক করি, এখানে শুধু ফাংশনটার নাম চেঞ্জ হবে, আদারওয়াইজ অল আর সেম। কি বলছি, পাবলিশ ক্যাটাগরি বাই আইডি,
তাই না? আমি ক্যাটাগরিটাকে পাবলিশ করব। এখন আনপাবলিশ আছে যেগুলো, সেগুলোকে পাবলিশ করতে চাচ্ছি। আমার ক্যাটাগরি আইডিটা লাগবে না? আচ্ছা, তাহলে আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে আনপাবলিশ ক্যাটাগরির যে ফাংশনটা সেটা চেঞ্জ করে কি করব, জাস্ট বলে দিব পাবলিশ ক্যাটাগরি বাই আইডি, আর পাবলিশ ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, রাইট? আর আমি ম্যানেজ ক্যাটাগরিতেও ফেরত যাব, তাই না? সো সুপার অ্যাডমিন মডেলে গিয়ে এই সেট ফাংশনটা আবার কপি করে, একই তো সেম জিনিস পাবলিশ হবে। এখানে কি হবে, জিরোর জায়গায় যেগুলো আনপাবলিশ আছে সেগুলোকে আমি পাবলিশ করতে চাচ্ছি। হয়ে গেল আমার কাজ, কিন্তু শেষ। দেখেন একটু খেয়াল করে, আমি মতামতকে পাবলিশ করে দিচ্ছি। এখন মতামত পাবলিশ হয়ে গেছে, আর এই মতামত এখন আমার ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করবে, আসবে, চলে আসবে, এখানে চলে আসছে না? বুঝা যাচ্ছে? তার মানে ডাইনামিকনেসটা কি, আমি অ্যাডমিন প্যানেল থেকে যখন কন্ট্রোল করতে চাচ্ছি, আমি যখন যাকে ডিসপ্লে করাতে চাচ্ছি সেটাই আমি করাতে পারবে। সেম কাজ ব্লগের জন্যও করতে হবে। ব্লগ সেভ করবো, ওই ব্লগটা যখন আমি পাবলিশ করবো পাবলিশ হবে, আনপাবলিশ করলে দেখাই যাবে না। এক্স্যাক্টলি সেম, আমরা কিন্তু শুধু ডিলেট পোর্শনটা বাকি আছে, আদারওয়াইজ ক্রুডিং এর শেষ পর্যায়ে চলে আসছি। যদিও সেট অফ ডাটা আমরা এখনো আপডেট করি নাই, জাস্ট একটা ফিল্ডের ডাটা আপডেট করেছি। সেট অফ ডাটা আপডেট করাটা আরো ইজি, বুঝতে পেরেছেন? সেটের ডাটা আপডেট করাটা আরো ইজি, জাস্ট একটা টেবিলের মধ্যে ডাটা কোয়েরি পাস করে সেট করে দিলে হয়ে যায়। বুঝা যাচ্ছে? এতটুকু তো বোঝা গেল যে ডাটা সেভ হওয়া, ডাটা ডিসপ্লে হওয়া, ডাটা আপডেট হওয়া। এখন বুঝতে পেরেছি সবাই লিমিটেশন গুলো কি গেছে? আপডেটটা গুলাইছে, মডেল এই তো মডেল, এটা আমি যখন আনপাবলিশ করছি তখন কি আছে? আনপাবলিশ মানে কি, জিরো, আর পাবলিশ মানে কি, ওয়ান। সো আমি যখন আনপাবলিশ করব তখন আমি সেট করে দিচ্ছি জিরো, ওখানে যাই থাক, মানে ওয়ান থাকলে কি হয়ে যাবে, জিরো সেট হবে। কখন? যখন ক্যাটাগরি আইডিটা মিলে যাবে। আর যদি ক্যাটাগরি আইডি যাই থাকুক না কেন, আমি ওয়ান করে দিচ্ছি সেখানে, রাইট? যদি জিরো থাকে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলেও কি হবে, ওয়ানই হবে। আমি যদি এখানে যখন পাবলিশড আছে সে তখন আনপাবলিশ সাইন, আর যখন আনপাবলিশড আছে তখন কি পাবলিশ সাইন, আমার সাইন তো চেঞ্জ। বোঝা যাচ্ছে? এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে কিন্তু, রাইট? ডিলেটটা কি দেখাবো? না আজকে না, আচ্ছা।